एवरीवन वेलकम बैक टू माय चैनल दोलन फूड एंड ब्लॉग्स तुम्हारे अनेक अनेक वेलकम। এখন হচ্ছে শীতকাল, শীতকালে কম বেশি সবার ঘরে তেই সবজি থাকে, তো সব রকম সবজি দিয়ে আজকে আমি বানাচ্ছি গমের ডালিয়া। এটা ছোট থেকে বড় সবারই খেতে খুব টেস্টফুল লাগবে, খুবই পুষ্টিকর একটা হেলদি একটা রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই চটপট গমের ডালিয়া বা খিচুড়ি। দেখো আমি গমের ডালিয়া নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মতো, যেই কাপে আমি গমের ডালিয়া নিলাম এক কাপ, সেই সেম কাপেরই আমি নিয়ে নিয়েছি এটা মুসুর ডাল। মুসুর ডালও নিতে পারো, মুগ ডালও নিতে পারো, সেটা তোমাদের নিজস্ব চয়েস। তো এবার মুসুর ডাল আর গমের ডালিয়া দুটোই আমি একসাথে বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ওয়াশ করে নেবো, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আমি গমের ডালিয়া আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখনই নুন দিয়ে দিলাম, নুনটা আমি একবারেই পুরোটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি অসুবিধা হয় বারবার করে দিতে পারো। তো এবার দেখো ডালিয়াটা সেদ্ধ করে নেব। তো দেখো ডালিয়াটা আমি এখন সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কী কী সবজি নিয়েছি দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, ফুলকপি, আলু, বিনস, মটরশুঁটি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি দু চামচ মতো টমেটো বাটা, হাফ চামচ মতো আদা বাটা, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে, এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল, তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে মতো সাদা জিরে, জাস্ট একটা ফ্লেভারের জন্য। সাদা জিরেটা 2-3 সেকেন্ড মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে যে কেড়ে রাখা সবজিগুলো ছিল সেইগুলো আমি সব ঢেলে দিচ্ছি। তো দেখো ঢেলে দিলাম, এবার এটাকে হালকা হাতে নাড়িয়ে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো নুন, কারণ আমি নুন তো সেদ্ধ করার সময় ডালিয়ার মধ্যে দিয়েই দিয়েছি, এক্সট্রা করে নুন দিলে নুনে পোড়া হয়ে যাবে, তার জন্য আমি জাস্ট অল্প দিলাম যাতে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জাস্ট হাফ চামচের থেকেও কম, খিচুড়ির যে কালারটা আসে সেটা দিচ্ছে। তো এবার হলুদটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো ফ্রাই হয়ে গেছে হলুদটা দিয়ে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর টমেটো বাটাটা। আদার একটা উগ্র গন্ধ আছে, তার জন্য আদা বাটাটা আগে দিতে হয়। আগে দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে আদার গন্ধটা না দেয়। তো দেখো ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো জিরে গুঁড়ো, হালকা হালকা সব দিতে হবে, কারণ যেহেতু বাচ্চাও খাবে বড়ও খাবে। হ্যাঁ তোমরা একটু পরিমাণটা বাড়াতে পারো যদি তোমরা শুধু বড়দের জন্য বানাও, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো ফ্রাই হয়ে গেছে কথা বলতে বলতে খুব ভালো করে মশলাটা। তো এর মধ্যে এবারে আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালিয়াটা। তো দেখো সেদ্ধ করে রাখা ডালিয়াটা ঢেলে দিলাম, এবার পুরোটা নাড়িয়ে দিচ্ছি, সবজির সাথে মিশে গেছে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো চিনি, চিনিটা জাস্ট একটু টেস্ট অ্যাডজাস্টের জন্য বলেই থাকি আমি প্রত্যেক দিন। তো দিয়ে দিয়েছি, এবার হালকা ফুটে উঠবে টকবক করে, তখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো ফুটে গেছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কুচে রাখা ধনে পাতা, শীতকালে ধনে পাতা ছাড়া চলে না। এর মধ্যে তোমরা ধনে পাতার বদলে ঘিও ব্যবহার করতে পারো, গরমের গরম গরম খিচুড়ির মধ্যে ঘিটা দিয়ে দিলে বেশ ভালোই লাগে। তো রেডি হয়ে গেছে আমার সব শীতের সবজি দিয়ে গমের ডালিয়া, খুবই টেস্টফুল খেতে। চলো এবার গরম গরম সার্ভ করে দিই, তোমরাও এটা শীতকালে বানিয়ে খাও, খুবই টেস্টি, খুবই হেলদি। শীতকালের এই গরম গরম খিচুড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক দেবে, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর ঘরেও বানিয়ে খাবে। তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবে। বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।